বলো দিদি, কি লাগবো দিদি? কি নিচ্ছ? এই যে এইটা। Welcome back to my YouTube channel. Welcome back to another video, another vlog. এই যে আমি স্কুল ব্যাগের মতো ব্যাগ নিয়ে রেডি। অ্যাকচুয়ালি প্রত্যেকবার সেলের বাজার করা হয়, সো এবার হয়নি করা। আর সো বাবাকে আমি অনেক দিন ধরে বলেছিলাম যে বাবা একটুখানি শপিং করবো, টাকা বাটাবে। যাই হোক, তো বাবা পাঠিয়েছে আমার মায়ের হাতে। সো আমি ভাবলাম যে যাই একটুখানি হাতিবাগান থেকে শপিং করে আসি। সো আই থিঙ্ক কেউ আমাকে জাজ করবে না, বিকজ আজকাল সবাই খুব ব্র্যান্ড পার্সন। আমি কিন্তু অতটা ব্র্যান্ড পার্সন একদমই না, বিকজ আলটিমেটলি বাবা বা বরের রোজগার, মানে তারা তো অনেক কষ্ট করে রোজগার করছে। আমি যখন রোজগার করব নিজের টাকায়, আমি ডেফিনেটলি ব্র্যান্ড, অলওয়েজ ব্র্যান্ড কিনবো, কার না কিনতে ইচ্ছা করে। কিন্তু এখন যেহেতু নিজের ইনকাম নেই, সো আমি অতটাও ব্র্যান্ড ফেভারিট এখন হতে পারছি না। ডেফিনেটলি কিনি না এমনি না, বাট টুকটাক বাজার আমি স্প্ল্যানেড হাতিবাগান থেকে করতে খুব পছন্দ করি, বাগুইহাটি থেকে করতে খুব পছন্দ করি। সো আমি খুব মানে ওই টাইপেরই মেয়ে, মানে আমি খুব একটা ব্র্যান্ড সিক পার্সন না। আমার ভাল লাগে হাতিবাগান, স্প্ল্যানেড এইসব জায়গায় শপিং করতে খুব ভাল লাগে। সস্তায় বার্গেনিং করে জিনিস কিনতে অসাধারণ লাগে। সো ইয়েস, তোমরা আশীর্বাদ করো যাতে আমি খুব তাড়াতাড়ি ভালো কিছু কামাতে পারি, মানে ভালো কিছু ইনকাম করতে পারি। অ্যান্ড আমি তখন এখানেও শপিং করবো, ব্র্যান্ডেডও অনেক অনেক শপিং করবো। জানো ওই দিনটা আমার কাছে আসে, বিকজ আমি যেটা বললাম, আমি একদম প্রেফার করি না যে বর বা বাবার টাকায় আমি অলওয়েজ ব্র্যান্ড কিনবো, অলওয়েজ মলে যাব। আমার এটা ভালো লাগে না, আমি সেইভাবে বড় হইনি। সো ইয়েস, তো আমাকে আই থিঙ্ক তোমরা কেউ জাজ করবে না। সো যাই হোক, আমি যাবো এখন হাতিবাগান জিনিসপত্র কিনতে, দেন এসে তোমাদেরকে দেখাবো যে পয়লা বৈশাখে আমি কী কী বাজার করলাম। সো চলো ফাদার ডু, ভিডিও স্টার্ট করা যাক।
complete. এখন আমি জাস্ট আমার শপিং হলটা দেব। প্রচন্ড বেশি কষ্ট হচ্ছিল, বাসে করে গেছি, দেন বাসে চাপার তো প্রায় অভ্যেস হয়ে গেছে, তো খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আমি তোমাদেরকে লাস্টে এটা কিন্তু বলবো যে কখন গেলে, কোন সময় গেলে তোমরা একদম কমের মধ্যে প্রচুর বার্গেনিংও করতে পারবে আর একদম কমের মধ্যে তোমরা হাতিবাগান থেকে শপিং করতে পারবে। সো এই ছোট্ট লু ফোলটা তোমাদেরকে আমি বলবো, কিন্তু সেটা ভিডিওর লাস্টে। আগে আমি দেখিয়ে দিই যে আমি কী কী কিনি। আমি এই দুটো শু কিনেছি, টোটো কিনেছি, যেটা আমি যে কোনো ইন্ডিয়ান ড্রেসের সাথে পরার জন্য আমার একটু দরকার ছিল। সেটার প্রাইস বলছিল 500, কিন্তু আমি 300 দিয়ে কিনেছি। এতটাই বার্গেনিং করতে পেরেছি বিকজ সেই টাইমটাতে গেছিলাম, সেই মুহূর্তটায় গেছিলাম যখন বেশ বার্গেনিং করা যায়। শোনার জন্য কিন্তু স্কিপ না করে ভিডিও লাস্ট অব্দি থাকতে হবে। ঘরে পরার জন্য দুটো প্যান্ট কিনেছি, এরকম প্যান্টগুলো, এই একটা কালার আর এই একটা কালার, 100 rupees করে নিয়েছে। আমি এর আগে স্প্ল্যান্ডেই কিনেছি, তো আর ভুলেও গেছি ওখানে কত নেয়, আই থিঙ্ক এরকমই নেয়, রাইট? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি সস্তাতে পেয়েছি কি পাইনি। সেকেন্ড যেটা কিনেছি, থার্ড এই, আমি শুধু আমার টিমটা দেখিয়ে দিচ্ছি, এটা মেয়েদের জন্য সম্পূর্ণ ইনারওয়্যারের কালারটা দেখাচ্ছি। এটার প্রাইস ছিল আই থিঙ্ক 400, আমি 300 পেয়েছি। যে সিনেমা হলটা আছে ওখানে, সিনেমা হলটার পাশেই যে আন্টিটা বসে তার কাছ থেকে নিয়েছি, বাট ওর কাছে রেঞ্জটা কিন্তু হাই, তো ওর কাছে না নিয়ে তোমরা যদি একটু আশেপাশে সার্চ করো আই থিঙ্ক আরও কমের রেঞ্জে পেয়ে যাবে। ওখানে আমার রেঞ্জটা একটু হাই লেগেছে। এবার আমি কিনে ফেলেছি, এটা আরেকটা জায়গা থেকে কিনেছি, খুবই কমে সেখান থেকে পেয়েছি। এই যে এই কালারটা, আগেরটা পুশ আপ ছিল, তো সেটাও ভীষণ সুন্দর। এটার দাম নিয়েছে 200 মতো। ওকে, এটা বাবার জন্য কেনা হয়েছে। এটার দামও 100, এবার দেখাই যেটা আমার খুব ভালো লেগেছে, এটা আমার মা কিনেছে, বাড়ি নিয়ে যাবে। এর মধ্যে 6টা বোতল আছে, 150 দাম, 6টা বোতল 150 দাম। ওখানে যে সিনেমা হলটা আছে, ওখানে যে মিনার হলটা আছে সিনেমা হলটা, ওর পাশেই যে ক্রকারি নিয়ে আঙ্কেলটা বসে, ওখানে যদি তোমরা যাও খুব সস্তায় ক্রকারি পাবে। দুর্দান্ত দুর্দান্ত সেটসগুলো, খুব ভালো লেগেছে, এটাও খুব ভালো। আর মোটামুটি কোয়ালিটিটাও যা দেখলাম খুবই ভালো কোয়ালিটির পেয়েছি। আর ওই ক্রকারির ওই দোকানটা থেকে আরও অনেক কিছু কিনেছি, সেটা হচ্ছে বরফ জমানোর ট্রে, আইস ট্রে, এগুলো আমি ফ্লিপকার্টে অনেক বেশি বেশি দামে দেখছিলাম, এখানে মাত্র 42 সামথিং এরকম নিয়েছে। বেসিক্যালি সব নিয়ে 250 সবজি কাটার ছুরি, যেটা আমার জন্য খুবই দরকার ছিল, আর একটা ফাইবারের থালা কিনেছি, এটা ভীষণ ভারী ভীষণ ভারী। আর এই বাটিটা তো ভীষণই কিউট, সো দুটো এরকমভাবে, এটা আমার হাজব্যান্ডের জন্য কিনেছি স্পেশালি, ওর এই বাউলটা আর ওর জন্য এটা, বিকজ ও ভালো ভালো ডেটে খেতে পছন্দ। আর এই দুটো ডিশ, এটা ফাইবারের কিন্তু বেশ ভারী, সো দুটো ডিশ, এই ফাইবারের থালা, বাটি, এই জিনিসটা, আইস ট্রে, দিস ওয়ান, এই সব নিয়ে 250 নিয়েছে। হ্যাঁ, এটা আলাদা করে মা 150 দিয়ে কিনেছে, সরি 250 না, মা এখনই আমাকে মনে করালো 200 নিয়েছে। মানে এটা আমি বাসে যেতে যেতে কিনেছি, 5টা মাস্ক 10 টাকা। ওকে, তো
এবারে আবার আমি দাম ঠিক বলতে পারবো না, সব মিলিয়ে আমি বলবো। ফার্স্টে এটা একটা কিনেছি, আর মা দাও দেখো, আর মা কিনেছে এই দুটো, খুব সুন্দর দেখতে চুড়িগুলো, খুব সুন্দর চুড়িটা, সব যেগুলো দেখালাম এখন সব নিয়ে এটা লাস্টে কিনেছি, তাই আমার এটা মনে ছিল। তো ইয়েস, 650 এই ব্যাঙ্গেল, মায়ের এই গোল্ডেন চূড়, এই কানের দুলটা যেটা দেখালাম খুব সুন্দর, এই নাকের নথটা, অ্যান্ড এই হারটা যেটা দেখালাম, এই যে এইটা যেটা দেখালাম, সব মিলিয়ে 600। এই যে এই ব্লাউজটা নিয়েছি, এই ব্লাউজটার প্রাইস হলো 250, ওনলি 250। এটা সবাই স্লিভলেসও পরতে পারে, আমি আপাতত এটা স্লিভ লাগিয়েছি, আমি এটা স্লিভলেসই করে নেব। এই যে স্লিভলেসের লুকস হচ্ছে এটা। ব্লাউজটা মা কিনেছে ঢাকায়, উপর ডিজাইনটা, এটা পিঠটা, এটা হাতটা, আর এটা সামনেটা, ভীষণ সুন্দর লেখা লাগছে না, এটা মায়ের কাছে মানে ধান দিয়ে পড়বো এত। এই নাইটিটা দেখ, বাবা যেটার জন্য স্পেশালি আমাকে টাকা দিয়েছিল, যে একটা খুব সুন্দর দেখে স্যুট পিস কিনিস, একটা আমার এটা পছন্দ। তো এই ছিল শপিং পয়লা বৈশাখের, বা বলতে পারো চৈত্র সেলের শপিং। তোমরা কি সবাই চৈত্র সেলের শপিং করেছো? আর তোমাদের পয়লা বৈশাখ কেমন গেছে? কটা নতুন জামা কিনেছো? কটা নতুন জামা পড়লে? সব কিন্তু আমার সাথে কমেন্টে তোমরা শেয়ার করো। টাইমটা বলি, একটা ট্রিক আছে, যদি তোমরা হাতিবাগান যাও তাহলে দুপুরের দিকে যদি যাওয়ার চেষ্টা করো, লাইক আজকে আমরা ওখানে পৌঁছেছিলাম দুটোর দিকে, দুটো তিনটে এই সময়গুলো যদি যেতে পারো, ওখানে কিন্তু প্রচুর বার্গেন করতে পারবে, কারণ ওই টাইমটা ওরা জাস্ট দোকান খুলছে সবাই। তো ওই টাইমটায় কিন্তু গেলে অনেক অনেক কম প্রাইসে তোমরা অনেক বার্গেনিং করতে পারবে। যখনই একটা টাইমের পর ভিড় স্টার্ট হয়ে যাবে, 4টা সাড়ে 4টার দিক থেকে সবাই আসতে স্টার্ট করবে, তখন কিন্তু ওরা আর কমাবে না, কিন্তু জাস্ট যখন ওরা দোকান খুলছে সেই টাইমে কিন্তু ওরা প্রচুর বার্গেন করতে অ্যালাউ করে। এটা আমি মোটামুটি 2 বছর আগেও গেছিলাম, সো এরকম সেম হয়েছিল আমার সাথে। তো মাঝখানে আমি যখনই গেছি একদম পিক টাইমে গেছিলাম, তো সবাই বেশ বার্গেনিং করার আর সুযোগ দিচ্ছিল। সো যাই হোক, জিনিসপত্রের দাম যা শুনলাম বাজারে আর কিছুদিন পর বেড়ে যাবে, তো যদি এখন শপিং করতে চাও হাতিবাগান চলে যাও, এসপ্ল্যানেড চলে যাও। আর যদি তোমরা কেউ ব্র্যান্ড পছন্দ করো, দেন ইউ ক্যান ডু ব্র্যান্ড শপিং। সো আজকের ভিডিও এটুকুই, চিলড্রেন হ্যাভ আ গুড ডে, গুড নাইট।